আমার হাঁটুতে ব্যথা ছিল অনেক দিন, দীর্ঘ 10 বছর, কিন্তু ডাক্তার মানে সব জায়গায় যাওয়া হয়েছে আমার, এবং প্রাইভেটে দেখাইছি, এলো মুগ্ধা একটা হাসপাতাল দেখাইছি কামাল হোসেন করে ডাক্তার, দেখাইলাম মোটামুটি সব কিছু, দেখানোর পরে নারায়ণগঞ্জও দেখাইছি আমি, মানে কিছুদিন ভালো থাকে আর কি দেখানোর পর, আবার কিছুদিন পরে হয় এরকম করতে করতে লাস্ট পর দেখে আসছি। আমি ভর্তি হয়েছি 28 তারিখ রাত্রে, আজকে হলো কয় তারিখ আম্মু, কয় দিন আম্মু, আজকে 9 তারিখ, আজকে 9 10 দিন, 10 দিন 11 দিন, আজকে 11 দিন, হয়তো 12 দিনে কি ট্রিটমেন্ট নিলাম, 12 দিনে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। সেই এখন কি আপনার উঠতে বসতে গেলে কি আগের মতো না না কোনো ব্যথা নেই? আপনি কি একটু চেক করে দেখেছেন, বসে দেখেছেন যে আপনি এখন আর ব্যথা? আমি সেভাবে কি, আমি তো যখন নামাজ পড়তে বসি তখন আমি দুটা হাঁটু একসাথে মিলে আমি বসি যে যন্ত্রণা আছে কিনা ব্যথা আছে কিনা, দেখে নাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই এই মুহূর্তে ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে আমাদের একজন বোন জয়েন করেছেন আমাদের সাথে, ওনার নাম হচ্ছে জাহানারা। দীর্ঘ প্রায় 10 বছর যাবত ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন, যদিও প্রথম অবস্থায় সেটা খুবই সামান্য ছিল, বাট আস্তে আস্তে ব্যথাটা খুবই খারাপ পর্যায়ে চলে যায়। এমন কোনো জায়গা ছিল না যেখানে উনি যাননি, চেষ্টা করেছেন একের পর এক বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর, কখনো ভালো থাকছেন কখনো খারাপ হয়ে যাচ্ছেন, কখনো আরও বেশি খারাপ হয়ে যাচ্ছেন, বাট একটা সময় উনি সফলতার মুখ দেখেছেন। কিভাবে, আসুন ওনার সেই প্রথম থেকে শেষ পর্যন্ত সেই পুরো যুদ্ধের পুরো ঘটনাটা আমরা ওনার কাছ থেকে আমরা আজকে শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন মা আজকে? হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাবিজি স্পেশালিস্ট, ওনার তত্ত্বাবধানে আপনি ভর্তি ছিলেন কিছুদিন। হ্যাঁ, কিন্তু কেন? আমার হাঁটুতে ব্যথা ছিল অনেক দিন, দীর্ঘ 10 বছর, কিন্তু ডাক্তার সব জায়গায় যাওয়া হয়েছে আমার, এবং প্রাইভেটে দেখাইছি, এলো মুগ্ধা একটা হাসপাতাল দেখাইছি কামাল হোসেন করে ডাক্তার, দেখাইলাম মোটামুটি সব কিছু, দেখানোর পরে নারায়ণগঞ্জও দেখাইছি আমি, মানে কিছুদিন ভালো থাকে আর কি দেখানোর পর, আবার কিছুদিন পরে হয় এরকম করতে করতে লাস্ট পর দেখে আসছি। আচ্ছা, 10 বছর আগে যখন প্রথম ব্যথা শুরু হয় ডক্টরের কাছে গিয়েছিলেন, যখন প্রথম প্রথম দেখছেন যে হাঁটুতে ব্যথা হতো, বেশি একটা ই করিনি, কি হতো ব্যথাটা, কেমন ব্যথা, একটু হালকা হালকা ব্যথা হতো, মানে উঠ বস করতে গেলে বা বসা থেকে উঠছেন বা কিছু দূর হাঁটতে গেলে একটু ব্যথা হতো, উঠা বসার মধ্যে ব্যথা হতো, মানে কেউ কারোর সাপোর্ট নিয়ে বা কোনো কিছু ধরে আপনাকে উঠতে হতো। তো আচ্ছা, যখন একটা সময় দেখছেন যে এরকম খারাপ অবস্থায় চলে যাচ্ছে, তখন প্রথম যখন ডক্টরের কাছে যান কোথায় গিয়েছিলেন? আমি একবার চিকিৎসা, আচ্ছা পরীক্ষা টিকা দিল, ওষুধপত্র খাইলাম, হ্যাঁ কিছু বলে না, ট্যাক্সি দিল, কিছু দিল, কিছুদিন খাইলাম, এরকম রইল। তারা বলেননি যে আপনার সমস্যাটা কোথায় বা কি ধরনের সমস্যা সেটা বলেননি? হ্যাঁ না, তোমার কিছু বলে নাই। আচ্ছা, তো তাদের ওষুধ খাওয়ার পরে কি হয়েছিল? কিছুদিন ভালো থাকি, পরে কিছুদিন ভালো না, আরেক ডাক্তার কাছে যাই, এরকম করছি, মানে এক জায়গায় থাকে স্থির। আচ্ছা, ওষুধ খাওয়ার পরে কি মানে একটু ইম্প্রুভ করেনি নাকি ঠিক আগে? হ্যাঁ একটু ভালো হয়, ভালো হলে কিছুদিন পর আবার সমস্যা হয়। আচ্ছা, আবারও দেখছেন যে উঠতে বসতে গেলে সেই আগের মতো সমস্যা হচ্ছে, তারপরে আর জায়গায় গেছে এরকম করে দেখেছি অনেক। আচ্ছা, তো যখন ডক্টরের কাছে যাচ্ছেন, একের পর এক ডক্টরের কাছে যাচ্ছেন, তারা আপনাকে দেখছেন, ওষুধ দিচ্ছেন, বাট ভালো হচ্ছে না, আরও বরঞ্চ দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছেন, কখনো মনে সংশয় কাজ করতো না যে আমি কি একটা সময় পঙ্গু হয়ে যাবো বা আমি কি আসলে কখনো ভালো হবো না, কি হলো আমার, এরকম সংশয় কাজ? মানে ভালো হবো না বলতে, মানে ভাবছি যে এটা কী হবে, মানে এরকম টেনশনে ছিলাম, কিন্তু এবার কি যে দেখাইলাম, দেখার পর স্যার বলতেছে যে অপারেশন করা লাগবে, হাঁটুতে অপারেশনের কথা বলেছেন, তাই অপারেশন করার পর বলছে পরে তাই আমার বিয়ে তো দেখা গেলো, উনি আমার আগেই বলছিল যে এখানে দেখাইতে, তা আমি এটা ওরকম একটা গুরুত্ব দিই না, পরে অপারেশন করা বলছে চিন্তা নয় অপারেশন করলাম, বিয়ে বলছে এখানে যাইয়ে দেখেন, তা আমি ভাবলাম যে এখানে যাইয়ে দেখি। আচ্ছা, এই জন্য তারপরে এসে দেখাইলাম স্যার, দেখার এমআর দিল। আচ্ছা, আমরা জানি আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসেছিলেন, তো স্যার এই বিষয়ে প্রথম জানতে পারেন কিভাবে? স্যার আমার এক বিয়ের মাধ্যমে জানি, আমার মেয়ের শাশুড়ির মাধ্যমে, উনি এখান থেকে ট্রিটমেন্ট করে ভালো হয়েছে। আচ্ছা, উনি কি এখন সুস্থ আছে? ভালো আছে, ভালো আছে। আচ্ছা, সেই অনুযায়ী ওনার কথা শুনে আপনারা একটা বিশ্বাস আছে? আমি আসলে আমার যে ব্যায়াম করতে নিয়ে আসলাম, ওর ব্যায়াম দেন, তারপর আমি নিজে রাখলাম। আচ্ছা, আপনি আপনার মেয়েকে নিয়ে এসেছিলেন?
মেয়ে আসছিল, মেয়ের জামাই আসছিল। কি হয়েছিল মেয়ের? মেয়ের তো যে রিস্কাতে পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর মানে একটু হাঁটুতে ব্যথা পেয়েছিল, একটু মাথায় ব্যথা হয়েছিল, এখন একটু ব্যায়াম করতেছে, থেরাপি আর মোটে ভালো। আচ্ছা, সেইটা দেখে যখন আপনি ওনাকে নিয়ে এসেছেন, আপনি নিজেও এসে যখন দেখেছেন, আপনি নিজেও ভর্তি হয়ে গেছেন, যেহেতু আপনার দীর্ঘদিন একটা হাঁটু ব্যথা ছিল। আচ্ছা, স্যারের কাছে আসেন এবং আমরা জানি যে আপনার এমআরআই রিপোর্টে আমরা যেটা দেখেছি যে আপনার পিএলআইডি ছিল, পাশাপাশি L4-5 এবং S1 এই তিনটে ডিস্ক আপনার ডিস্ক প্রোলাপস ছিল এবং অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল আপনার দুই হাঁটুতে, যেটা আপনি দীর্ঘদিন যাবৎ আপনি বয়ে বেড়িয়েছেন। তো স্যার আপনাকে যখন প্রথম দেখেন, স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার দেখাতে বলছে যে ওষুধপত্র দিয়ে গেছে, একটু চিকিৎসা নিতে হবে। আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। সেই এখন কি আপনার উঠতে বসতে গেলে কি আগের মতো চেক করে দেখেছেন, বসে দেখেছেন যে আপনি এখন? আমি সেভাবে কি, আমি তো যখন নামাজ পড়তে বসি তখন আমি দুটা হাঁটু একসাথে মিলে আমি বসি যে যন্ত্রণা আছে কিনা, ব্যথা আছে কিনা, দেখে নাই। আলহামদুলিল্লাহ, তার মানে যে ইচ্ছা নিয়ে বা যে সেটা আমার সফল হয়েছে। অবশ্যই সফল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একটা সময় ছিল মানুষের কাছ থেকে জেনে এসেছেন, আজকে হয়তো আমি নিজেই জানলাম, আমি একজনকে বলবো যে তোমরা আসো এখানে কষ্ট না করে চিকিৎসা নাও। এই তার মানে এই মুহূর্তে হাজার হাজার মানুষ হয়তো সবাই আসে এখানে আসে চিকিৎসা নাও, কারো হাঁটু ব্যথা, কারো পায়ে ব্যথা, কারো ট্রাইং ব্যথা, কারো ভাই অবশ্য সুস্থ হয়ে যাক, কারণ আমরা চাই সবাই সুস্থ। দর্শক, আমাদের মা চেষ্টা করেছেন, উনি ওনার মতো করে যতটুকু পেরেছেন বলার জন্য। যদি এই 10 বছরের কষ্ট বা এই 10 বছরের যে পরিক্রমাটা পুরোটা আসলে এত অল্প সময়ের ভিতরে আসলে বলাটা সম্ভব না। আমরা আমাদের ভিতরে অনেকেই আছেন যারা হয়তো আমাদের নিজেদেরকে অনেক ভালোবাসি, কিন্তু কোথাও যেন একটা অবহেলা কাজ করে আমাদের নিজেদের মাঝখানে। হচ্ছে কি, ব্যথার জন্য রাতের ঘুমাইতে পারতাম না, এত যন্ত্রণা চিলিক পড়তো এরকম, রাতের পর রাত কেটেছে আপনার ব্যথার যন্ত্রণা, হয়তো ব্যথার ওষুধ খাচ্ছেন তারপর ব্যথা যাচ্ছে না। এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ। দর্শক, এই অবহেলা দেখা যাচ্ছে একটা সময় এই অবহেলাটাই এত খারাপ পর্যায়ে চলে যায়, ওই অবস্থা থেকে আমরা ওই পেশেন্টকে ফিরিয়ে আনাটা সত্যি অনেক দুঃসাধ্য হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই মানুষটিকে আমাদের হারিয়ে ফেলতে হয়। এরকমটা যাতে আসলে কখনো না হয় এবং কারোর জীবনে যাতে এই ধরনের পরিস্থিতি কখনো উদ্ভব না হয়, আমরা আশা করব আমাদের প্রতিটি মা বাবা ভাই বোন যারা আছেন তারা অবশ্যই অবশ্যই সঠিক ট্রিটমেন্ট পাবেন, সঠিক চিকিৎসা পাবেন, এটা তাদের প্রত্যেকের অধিকার। এবং সঠিক জায়গায় তারা যদি সঠিক ট্রিটমেন্টটা পান অবশ্যই অবশ্যই তারা সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।